নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন এপিসোডে তোমাদের জানাই সবাইকে স্বাগত। রয় কৃষ্ণার গোলে উড়ে গেল এফসি গোয়া। হ্যাঁ গাইস, এটিকে মোহনবাগান ভার্সেস এফসি গোয়ার ম্যাচ সম্পর্কে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং তোমরা যদি প্রথমবার এসে থাকো চ্যানেলে তাহলে ভিডিওতে করো একটা লাইক, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে নিও। তো গাইস, আইসিএল সিজন 7-এর 30 নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছে এটিকে মোহনবাগান, অপরদিকে এফসি গোয়ার দল। এই ম্যাচটিতে 1-0 গোলে জয়লাভ করে এটিকে মোহনবাগান দল 6টা ম্যাচ খেলে 13 পয়েন্টে লিগ টেবিলের 2 নম্বর স্থানে চলে আসলো। দলের হয়ে মূল্যবান গোলটি করল 85 মিনিটের মাথায় রয় কৃষ্ণা, নিজেই প্ল্যানটি আর্ন করে নিজেই কিন্তু প্ল্যানটি শুট আউটে গোল করে নিজের 5ম গোল, এবং দলের হয়ে আরও একটি মূল্যবান গোল করলো রয় কৃষ্ণা, যেখানে আরও 3টি পয়েন্ট বা 3টি মূল্যবান পয়েন্ট কিন্তু চলে আসলো এটিকে মোহনবাগান দলের শিবিরে, যেখানে এই 3টে পয়েন্ট এবং এই ম্যাচে অন্তত জেতাটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিক ছিল এটিকে মোহনবাগান দলের। সেই ক্ষেত্রে আবারও জয়লাভ করলো এটিকে মোহনবাগান দল। আর গাইস, এই ম্যাচে দুটো দলকেই কিন্তু একটা ডিফেন্সিভ ফর্মেশনের দল নামাতে দেখেছি আমরা, যেখানে এটিকে মোহনবাগান দলও কিন্তু বেশ কিছু পরিবর্তন করেছে। পুরোপুরি দলটা আজকে কিন্তু ডিফেন্সিভের ওপর ভরসা করেই কিন্তু ম্যাচটা জিতেছে, যেখানে বেশিরভাগ সময় এটিকে মোহনবাগান দল ডিফেন্সে খেলছিল। অপরদিকে এটিকে মোহনবাগান দলের বিরুদ্ধে কিন্তু এফসি গোয়ার দল বল পজিশন বেশি রেখেছে, যেখানে পাস খেলেছে বেশি এফসি গোয়ার দল, কিন্তু তবুও শেষ পর্যন্ত দিনের শেষে কিন্তু এটিকে মোহনবাগান দলই জয়লাভ করেছে। আর গাইস, এই ম্যাচে প্রথম হাফেই কিন্তু এটিকে মোহনবাগান দলের অন্যতম সেরা প্লেয়ার ডেভিড উইলিয়ামসকে কিন্তু বেশ ভালো খেলতে দেখা গেছে, যেখানে তিনি একটি অসাধারণ শট নিয়েছিল প্রথম হাফে। সেই শটটি কিন্তু খুবই জোরে শট নিয়েছিল, তার জন্য গোলের বারে লেগে কিন্তু আবার রিটার্ন ব্যাক চলে এসেছিল। যদি সেই গোলটা হতো তাহলে এই ম্যাচের ওয়ান অফ দ্য বেস্ট গোল হতো কিন্তু, যেটা ডেভিড উইলিয়ামসের নামে কিন্তু চলে আসতো, কারণ ডেভিড উইলিয়ামস কিন্তু এখনও পর্যন্ত এই সিজনে এটিকে মোহনবাগান দলের হয়ে এখনও পর্যন্ত গোল পায়নি। তো তিনি গোল করতে মরিয়া হয়ে গেছিলেন এই ম্যাচে, কিন্তু শেষ পর্যন্ত তিনি গোল পায়নি, কিন্তু তার সত্ত্বেও রয় কৃষ্ণা কিন্তু অবশ্যই গোল পেয়েছে, যেখানে এটিকে মোহনবাগান দলের ডিফেন্সকে কিন্তু এই ম্যাচে অসাধারণ লেগেছে, যেখানে তিরি, সান্দে জিঙ্গান এবং কাল ম্যাকুক তার সাথে আরও ডিফেন্ডাররা কিন্তু খুবই ভালো খেলেছে, তার জন্যই কিন্তু আরও একটি ক্লিনশিট পেয়েছে এটিকে মোহনবাগান দল। 3টে পয়েন্টও পেয়েছে এবং ক্লিনশিটও কিন্তু তারা রেখেছেন। হ্যাঁ, এই ম্যাচে হিরো অব দ্য ম্যাচ হয়েছে কাল ম্যাকুক, কিন্তু মন তো জয় করে নিয়েছে রয় কৃষ্ণা সেই মূল্যবান গোলটি করে, এবং তার সাথে অপোনেন্ট এফসি গোয়ার দলও কিন্তু এই ম্যাচে বেশ কয়েকটা চান্স ক্রিয়েট করেছিল, বেশ ভালোই তারাও কিন্তু খেলেছে, বল পজিশন বেশি রেখেছিল, কিন্তু একটা প্লেয়ারকে কিন্তু দেখা গেছিল না সেরকম এই ম্যাচে। সেই প্লেয়ারটি হচ্ছে ইগোর আনগুলা, যার প্রতি এফসি গোয়া দলের ফ্যানেদের বেশি আস্থা ছিল, এবং আমাদেরও একটা নজর ছিল যে ইগোর আনগুলা নাকি রয় কৃষ্ণা বেশি মাতকা পাবে। সেক্ষেত্রে ইগোর আনগুলাকে কিন্তু এই ম্যাচে দেখাই যায়নি সেরকম, কিন্তু রয় কৃষ্ণা সেই মাতকা পিয়ে সেই মূল্যবান জয়টা কিন্তু এনে দিল এটিকে মোহনবাগান দলের শিবিরে। এবং এর সাথে অ্যান্থনি লোপেস হাবাসেরও কিন্তু একটা রেকর্ড গড়ে তুলল, পুরনো রেকর্ড কিন্তু আরও রয়ে গেল, সেটাই হচ্ছে অ্যান্থনি লোপেস হাবাস কিন্তু এখনও পর্যন্ত এফসি গোয়া দলের বিরুদ্ধে একটা ম্যাচও হারেনি, তার টিম কিন্তু একটা ম্যাচও হারেনি এখনও পর্যন্ত এফসি গোয়া দলের বিরুদ্ধে। তো এটা কিন্তু নতুন রেকর্ড নয়, তার পুরনো রেকর্ডটা কিন্তু আবার নতুন হয়ে উঠলো। সেক্ষেত্রে আজকের এই এপিসোডে এই ম্যাচটার সম্পর্কে আলোচনা করার ছিল। তো ব্যাস, আজকের এই এপিসোডটা এই পর্যন্তই। যদি এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে নিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে।